বিহুর পিছতে রাম মন্দিরের মূর্তিত প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দিরত এতিয়া উখল মাখল পরিবেশ। রাম মন্দিরলৈ পদব্রজে অসমৰ এজন যুবক। অযোধ্যার নবনির্মিত রাম মন্দির দর্শনার্থীর মুকলির বাবে মাজত মাত্র আৰু কেইটামান দিন। 22 জানুয়ারীত রাম মন্দিরত প্রতিষ্ঠা করা বিগ্রহত প্রাণ প্রতিষ্ঠা করা হব। এই খবরে দেশজুড়ি চর্চা লাভ করেছে। তার মাজতে চর্চালয় আহিছে লখিমপুরের এজন যুবকর নাম। লখিমপুর জেলার ঘিলামরার এইজন যুবক, নাম জিন্তু বড়ুয়া। এক অসাধ্য সাধন করবলে আগবাহিছে তেওঁ। রাম মন্দির অভিমুখে পদব্রজে যাত্রা আরম্ভ করেছে লখিমপুরের জিন্তু বড়ুয়াই। মোর ঘর লখিমপুর ঘিলামরা বালিয়নি হয়। মোর যাত্রাটা হয়েছে প্রথম প্রথম অযোধ্যা, অমরনাথ, বদ্রীনাথ আর লাদাখ। ভগবানের মানে মানুষ সেই গতি যাও, আর এটা নতুনকে অযোধ্যা মন্দির খুলিছে আর দর্শন করবর কারণে যাও, লাদাখলকে যাম, গতি চারিমাহ ছমাহ লাগবে। রাম মন্দির মুক্তির দিনা প্রতিজন অসমিয়াক এগচিক চাকি জ্বলার আহ্বান জিন্তুর। মানুষের মাজত একতা আর ভাতৃত্ববোধ অক্ষুণ্ণ থাকার কামনার যাত্রা আরম্ভ করেছে তেও। সমান্তরালভাবে প্রকৃতি সুরক্ষার স্লোগানও আওড়াইছে জিন্তু বড়ুয়াই। সকল অসমবাসী রাইজক একটা কথা জানাব বিচারিম যে যদিনা রাম মন্দিরত উদ্ঘাটন করব 22 তারিখে, সেইদিনা সকল প্রত্যেক অসমবাসী প্রত্যেক ঘরতে একগছকে চাকি জ্বলাওক ভগবানক রাম নামত। উল্লেখ্য যে পূর্বে কেদারনাথলৈ সাইকেলেরে সফলভাবে যাত্রার সামরণি পেলাই সাহসিকতার পরিচয় দি গেছে যুবকজনে। গুগামুখর জিন্তু বড়ার রিপোর্ট, DY 365।